আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা এলিয়ন 2016 মডেলের একটি নিউ শেপের গাড়ি। আপনারা অনেকেই আছেন যারা টয়োটা এলিয়ন নিউ শেপের গাড়ি ক্রয় করতে চান, হোয়াইট কালার, ফার্স্ট ইউজার স্মার্ট কার্ড তেলের গাড়ি। তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে। গাড়িটির মডেল 2016 আর এই গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে 2020 সালে। গাড়িটির যিনি ইউজার তিনি এই গাড়িটির ফার্স্ট ইউজার, প্রথম ইউজার এবং স্মার্ট কার্ড মালিক রয়েছেন। গাড়িটির মডেল 2016 এবং গাড়িটির কালার হচ্ছে হোয়াইট। গাড়িটির রেজিস্ট্রেশন হচ্ছে 2020 মার্চ। আর এই গাড়িটির সকল কাগজ আপডেট রয়েছে। ট্যাক্স টোকেন পাবেন 2024 মার্চ থেকে 25 মার্চ, টোটালি এক বছরের জন্য। আর ফিটনেস পাবেন 2025 মার্চ আর 25 মে। 2016 মডেলের টয়োটা এলিয়ন তেলের গাড়ি। এই গাড়িটির সবগুলো গ্লাস অরিজিনাল রয়েছে। তো আমি যখন এই গাড়িটি ক্রয় করতে গিয়েছি, গাড়িটির বেশ কিছু বিষয় খুবই ভালোই লেগেছে। গাড়িটির সবগুলো গ্লাস অরিজিনাল, হেডলাইট অরিজিনাল, ব্যাকলাইট অরিজিনাল, এমনকি এই গাড়িটির কালার এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে। তবে কালার কিছু বডিতে স্ক্র্যাচ আছে, যেটা আমরা কোনো টাচ আপ করিনি, অরিজিনাল যেভাবে আছে ওই একইভাবে আমরা রেখেছি। সবগুলো গ্লাস অরিজিনাল আমি চেক করেছি, আপনারাও যখন দেখবেন সবগুলো গ্লাস চেক করে নেবেন, একে একে সবগুলো গ্লাস চেকিং করে নেবেন। একটি পুরাতন গাড়ি ক্রয় করতে গেলে বেশ কিছু বিষয় আমাদের দেখতে হয়, যেমন গাড়িটির বডির কোনো অংশে কোনো অ্যাক্সিডেন্ট, কোনো হিস্টোরি আছে কি না, গাড়িটির চ্যাসিসে কোথাও কোনো মাইর খাওয়া আছে কি না, হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল আছে কি না, টায়ার কন্ডিশন, রিম কন্ডিশন কতটুকু ফ্রেশ আছে, ইঞ্জিন গিয়ারে কোথাও কোনো কাজ আছে কি না, সাসপেনশনে কোথাও কোনো কাজ আছে কি না, এই বিষয়গুলো কিন্তু আমাদের দেখতে হয়। যিনি গাড়িটি ইউজ করেছেন তিনি কতটুকু যত্ন নিয়ে ইউজ করেছেন, ডোর প্যাড কন্ডিশন কী আছে, স্টিয়ারিং হুইল কন্ডিশন কী আছে, মাইলেজ কত, সব কিছু মিলিয়ে এরপরে দেখতে হয়। গাড়িটি চলেছে 59,442 কিলোমিটার। গাড়িটির ফুল ড্যাশবোর্ড, গাড়িটির উপরে স্লিং কতটা ফ্রেশ, সব কিছু মিলিয়ে হচ্ছে একটি গাড়ি। কন্ডিশন যদি ভালো হয় তবে মার্কেটে সেই গাড়িটির একটু ভ্যালু বেশি হবে, আর কন্ডিশন যদি ভালো না হয় তবে সেই গাড়িটির মার্কেট ভ্যালুটা অনেকটাই কম হবে। গাড়িটির পেছনের দিকে চলে এসেছি, এই সেলাইগুলো দেখবেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কি না, এই সেলাইগুলো দেখবেন। এবং গাড়িটির পেছনের যে টায়ার এখন পর্যন্ত ধরাই হয়নি, খোলাই হয়নি, লাল এবং হলুদ যেই একটা রেখাটা আছে যেটা আপনার নতুন টায়ারে থাকে, এটা এখন পর্যন্ত আছে, মানে জাপান যেভাবে দিয়েছে একইভাবে আছে, এখন পর্যন্ত বাইরে বের করাই হয়নি, নতুন। গাড়িটি যার হাতে ছিল তিনি বেশি একটা ইউজ করেনি বিদায়। গাড়িটির টায়ার 65টি টায়ার, মানে 4টি এবং স্পেয়ার সহ 65টি টায়ার একেবারে নতুন। 2016 মডেলের একটি নিউ শেপের গাড়ি, 2016 মডেলের একটি নিউ শেপের টয়োটা এলিয়ন। এই গাড়িটির বর্তমান বাজারে দাম কত হতে পারে? 2016 মডেল, 2020 রেজিস্ট্রেশন, ফার্স্ট ইউজার স্মার্ট কার্ড তেলের গাড়ি, কাগজ সম্পূর্ণ ভরপুর আপডেট। এই গাড়িটির দাম, গাড়িটির প্রাইস আমরা নির্ধারণ করেছি 29,90,000 টাকা। গাড়িটির প্রাইস আমরা নির্ধারণ করেছি 29,90,000 টাকা। আলোচনার মাধ্যমে গাড়িটির দাম কিছুটা কমিয়ে আমরা আপনাকে এই গাড়িটি দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এই গাড়িটির ব্যাপারে এবং এই গাড়িটির দামের ব্যাপারে যদি আপনার কোনো আলোচনা থাকে, ভিডিওতে আমাদের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন। তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। গাড়িটি সরাসরি দেখতে হলে আপনাকে আমাদের শোরুমে আসতে হবে। লোকেশন ঢাকা বনানী চেয়ারম্যান বাড়ি, রোড নাম্বার 2/3, ফ্লোর নাম্বার 7, শোরুমের নাম এ অ্যান্ড এ কার সেন্টার। তো
তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। বিস্তারিত জানতে ভিডিওতে যে নাম্বার রয়েছে নাম্বারে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।